সৌদিতে আর করোনার পিসিআর টেস্ট লাগবে না। দ্রব্যমূল্য বৃদ্ধির একমাত্র কারণ মন্ত্রীদের দুর্নীতি, বলছেন মির্জা ফখরুল। স্বাধীনতার মাসে পরাধীনতার চক্রান্তে বিএনপি জামায়াত, বলছেন বাহাউদ্দিন নাসিম। বিএনপির বিক্ষোভ কর্মসূচি, পথে পথে হামলা, পুলিশের বাধা। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন নিয়ে রাশিয়াকে যে বার্তা দিল সৌদি আরব। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। সৌদি যেতে আর করোনার পিসিআর টেস্ট লাগবে না। সৌদি আরবে যেতে এখন থেকে আর করোনা ভাইরাসের পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না। এছাড়া সেখানে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না। বিদেশি যাত্রীদের সৌদি আরবে ঢোকার জন্য এখন শুধু বাড়তি একটি স্বাস্থ্য বিমা লাগবে, যাতে করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণবিধির এই নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। শনিবার থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা। খোলা জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে বদ্ধ পরিসরের লোক সমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে অনুষ্ঠান আয়োজন বা লোক সমাগমে এখন আর কোনো বাধা নেই। মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববী সহ দেশটির সব মসজিদ থেকে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে এ বছরের জানুয়ারিতে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে সৌদি সরকার, তাও শিথিল করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির একমাত্র কারণ মন্ত্রীদের দুর্নীতি, বলছেন মির্জা ফখরুল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির একমাত্র কারণ আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির একমাত্র কারণ হলো আওয়ামী লীগের মন্ত্রী ও আমলাদের দুর্নীতি। তারা দুর্নীতি করে ফুলে ফেঁপে ঢোল হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার দুর্নীতি হয় কিন্তু বিচার হয় না। আজকে চাঁদপুরের ডিসি বলছেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে শিক্ষামন্ত্রীর পরিবারের লোক 365 কোটি টাকা লোপাট করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতি ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজকে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যে মানুষ আর বাঁচার উপায় খুঁজে পাচ্ছে না। বেঁচে থাকার জন্য যে ন্যূনতম খাবার প্রয়োজন সেটাও কিনতে পারছে না, তার নিরাপত্তাও নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে তারা মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিএনপির মহাসচিব বলেন, সেই বাকশাল শাসন ব্যবস্থা চালু করেছে আওয়ামী লীগ, গণতন্ত্রের মোড়কে সেই একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। স্বাধীনতার মাসেও পরাধীনতার চক্রান্তে বিএনপি জামায়াত, বলছেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। বিদেশি প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দূতাবাসে ধর্ণা দিচ্ছেন। বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করেন। তাদের ওপর জনগণ আস্থা হারানোয় তারাও জনগণের ওপর আস্থা রাখেন না। জনগণের আস্থা কখনো পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রে রাজনীতি করছে। বিএনপি জামায়াত জোট বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, মন্তব্য করে বাহাউদ্দিন নাসিম বলেন, এরা ভোটাধিকারকে কেড়ে নিয়েছিল। এরা হ্যাঁ না ভোটের মাধ্যমে 100% ওপর ভোট কাস্ট করে রেকর্ড সৃষ্টি করেছিল। এরাই আবার বড় বড় কথা বলে, ভূতের মুখে যেমন রাম নাম শোভা পায় না, তেমনি এ অপশক্তির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি জামায়াতের অপশক্তিকে মোকাবিলা করতে জনগণই যথেষ্ট। বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলাদেশে এখন আর ক্ষুধা বা দারিদ্র পীড়িত দেশ নয়, দুর্ভিক্ষের দেশ নয়, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। দেশে একজন মানুষও ক্ষুধার জ্বালায় মারা গেছে এমন উদাহরণ কোথাও নেই। এটাই হলো শেখ হাসিনার রাজনীতি। এ রাজনীতির কারণে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে আসে। কিভাবে এত অল্প সময়ে একটা দেশ এত উন্নত হতে পারে সেটি জানতে চায়। আমাদের দক্ষতা আমাদের আরও উপরে নিয়ে যাবে। দেশের মানুষের ভাগের পরিবর্তনের মধ্যে দিয়ে 2041 সালের মধ্যে আমরা সমৃদ্ধশীল দেশ ও জাতিতে পরিণত হব। বিএনপি বিক্ষোভ কর্মসূচি, পথে পথে হামলা, পুলিশের বাধা। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির উপজেলা পর্যায়ের বিক্ষোভ সমাবেশে শনিবার কয়েকটি স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এছাড়া একাধিক জায়গায় পুলিশও বাধা দিয়েছে। পটুয়াখালীর দুমকিতে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে 10 নেতাকর্মী আহত হয়েছেন। লালমনিরহাটের হাতিবান্ধা এবং ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পটুয়াখালী দুপকিতে বিএনপি ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। দফায় দফায় সংঘর্ষকালে ইটপাটকেল নিক্ষেপ ও বিএনপির কার্যালয়ে হামলা করে ভাঙচুর করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং দলীয় আসবাবপত্র। সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের 30 নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের মধ্যে উপজেলা বিএনপি আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুব দলের সদস্য সচিব রিপন শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম হাওলাদার ও শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনকে বরিশালের সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মসূচিতে অংশ নিতে বিএনপির শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন এবং বিক্ষোভ করেন। এ সময় সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল ওই এলাকা অতিক্রমকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। এক পর্যায়ে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় যুবলীগের কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুমকি উপজেলা বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে তাদের 25-30 জন নেতাকর্মী আহত হন, তাদের মধ্যে 8-10 জনের অবস্থা গুরুতর। তবে দুমকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন বলেন, বিএনপি সন্ত্রাসীরা তাদের মিছিলে হামলা চালায়, তারা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেনি। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ, এতে বিএনপির 10 নেতাকর্মী আহত হয়েছে। লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে ঘোড়দৌড় বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও বাকবিতণ্ড হয়। একই দাবিতে জেলা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় এ সমাবেশ করেছে বিএনপি। লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে লাঠিচার্জ করে। পুলিশ এক বিএনপি কর্মীকে থানায় নিয়ে গেছে। লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আলতায়াবি বলেন, সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে যান চলাচলে বাধা ও রাস্তা ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চেষ্টা চালায়। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয়। লালমনিরহাটের হাতিবান্ধায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহতদের হাতিবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা সদরের হাজিপাড়া এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। পুলিশের বাধার মুখে তারা ওই স্থানে সমাবেশ করে। একই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে মেডিকেল মোড় এলাকায় দুপক্ষই মারমুখী হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে সরিয়ে দেয়। ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় 5 জন আহত হন বলে জানা গেছে। ঢাকার ধামরাই উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে টুলিভিটা কালিয়াকৈর অঞ্চলের মহাসড়কের ধামরাই পৌর এলাকায় কিষান কোল্ড স্টোরেজের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সীমানা সিনেমা হলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে সেখানেই পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ হয়। বগুড়া শেরপুর শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা বগুড়া মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতারা। ইউক্রেন নিয়ে রাশিয়াকে যে বার্তা দিল সৌদি আরব। ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে রাশিয়ার প্রতি ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে জোর দেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার ব্যাপারেও জোর দেন বলে এই বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার স্থগিত ঘোষণা করা হয়েছে। রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রাখায় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রাশিয়া সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডোর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল 10:00 ইউক্রেনের ম্যারিওপল ও ভোলনোভাকা শহরের জন্য এই মানবিক করিডোর চালু করা হয়। কিন্তু রুশ সেনাদের অব্যাহত গোলাবর্ষণের ফলে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়। ইউক্রেন শাসিত পূর্ব দনেস্ক অঞ্চলের মেয়র ত্রিলেঙ্কো এক টুইট বার্তায় বলেন, মারিয়াপোল থেকে শান্তিকামী মানুষদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে। তিনি জানান, রাশিয়ার নিরাপত্তা শাসন পালন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। তবে এর আগে ইউক্রেনের একজন কর্মকর্তা ঘোষিত এলাকায় রুশ সেনার যুদ্ধবিরতি পালন করেছে বলে জানিয়েছেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।